আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কুকিং অ্যান্ড ব্লগস চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালোই আছেন। আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সাথে খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও শেয়ার করব। আজ আমি শপিং করব, ঘোরাঘুরি করব। আর আজকে দুইটা গুড নিউজ আছে, সেটা হলো, একটা গুড নিউজ হলো আমার বড় মামি জার্সিতে একটা গাড়ি কিনেছেন, সেটার জন্য বাসায় একটা ছোটোখাটো পার্টি, গ্রিলের পার্টি হয়েছে। আরেকটি গুড নিউজ হলো আজ আমার মেজো মামির জন্মদিন ছিল। 365 দিনের মধ্যে এই একটা দিনই খুবই স্পেশাল হয়। আর এই একটা দিন আমরা অনেক কিছু দোয়া করার সুযোগ পাই। যেমন ধরেন, আমার জীবন থেকে একটা বছর কেটে গেল, আমি যেন, আল্লাহ যেন আমার পিছনের সব গুনাহ মাফ করে দেন, আর আমি যেন সামনে এগিয়ে যেতে পারি, আমার ফিউচার যেন ব্রাইট হয়, আমি এই বছর যা করতে পারিনি সামনের বছর যেন তার থেকেও বেশি করতে পারি, সেই আশাতেই আমরা বসে থাকি আর আল্লাহর কাছে অনেক অনেক দোয়া করি। আর এতক্ষণ ধরে আপনারা যেসব পাঞ্জাবি দেখতেছেন, সব পাঞ্জাবি খুবই সুন্দর সুন্দর পাঞ্জাবি ছিল। আর এই পাঞ্জাবিগুলো আমরা ব্লু ওয়াটারের নূর পাঞ্জাবি শপিংয়ে দেখেছিলাম। আর এখানে সব পাঞ্জাবির কালেকশন খুবই সুন্দর। আপনারাও, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে এই পাঞ্জাবিগুলো। কালেকশন সত্যি ইউনিক কালেকশন ছিল আর খুবই সুন্দর সুন্দর কালেকশন ছিল। আপনাদের যদি ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে পাঞ্জাবিগুলো। আর আমরা এই দোকানে ঢুকেছিলাম মেয়েদের কিছু টুকিটাকি জিনিসপত্র কেনার জন্য। যেমন ধরেন আপনারা এই শ্যাম্পু, তারপর রুমের জন্য একটা ফ্রেশ স্প্রে, এসব কেনার জন্য আমরা এই দোকানে ঢুকেছিলাম। আর আমরা আমাদের পছন্দ মতো প্রয়োজনীয় সব জিনিস কিনেও নিয়েছি। তারপর সবাই মিলে সোয়াত রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করলাম। আর আমরা অর্ডার করেছিলাম স্পেশাল ভেজিটেবল রাইস, বিফ মশালা অ্যান্ড সফট ড্রিঙ্কস। অর্ডারটা রেডি হতে প্রায় 20-25 মিনিট লেগে গেছিলো। আর এবারে আমাদের অর্ডার রেডি হয়ে আমাদের টেবিলে এসে পৌঁছে গেছে। এবারে আমরা খাওয়া শুরু করব। আমার মেজো মামির জন্মদিনের জন্য আমার খালামণি কেক নিয়ে বাসায় এসে মামিকে সারপ্রাইজ দিলেন।
এদিকে বাসায় ছোটোখাটো একটা গ্রিল পার্টির আয়োজন করা হচ্ছে। আমি আপনাদের আগেই বলেছিলাম গুড নিউজ যে আমার বড় মামি জার্সিতে একটা নিউ গাড়ি কিনেছেন, আর সেই খুশিতে আমরা বাইরে থেকে আসার সময় আলপাইন থেকে এক গ্রিল অ্যান্ড নান এনে আমরা বাসায় সবাই মিলে খেয়েছি। আর আজকে তো খুবই একটি এনজয়েবল দিন ছিল, কারণ আজকে দুইটি গুড নিউজ ছিল। একটা ছিল আমার মেজো মামির বার্থডে, তার জীবনের স্পেশাল একটা দিন, আর আরেকটা ছিল আমার বড় মামি জার্সিতে একটা নিউ গাড়ি কিনেছেন সেই খুশিতে। আর সব মিলিয়ে আজকের দিনটা আমার খুবই আনন্দে কেটেছে, আমরা সবাই মিলে খুবই আনন্দ করেছি আর খুবই এনজয় করেছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আমি আপনাদের সাথে এই আমার আজকের ব্লগটি খুবই সুন্দর করে এবং অন্যরকম করে উপস্থাপন করতে পেরেছি। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও আপনারা সহজে পেয়ে যান। কুকিং অ্যান্ড ব্লগস চ্যানেলের পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং মি। আমার বড় মামি আর মেজো মামির জন্য সবাই দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।